গুরু সবাইকে অনেক অনেক স্বাগত জানাই গোপাল চ্যানেলে তো গুরুদেবকে প্রণাম জানিয়ে মাতা পিতাকে প্রণাম জানিয়ে আজকের এই পাঠ শুরু করছি আর এখন অনেকটা সকাল ছটা বাজে তাও ছটা খুব সকাল বলা যায় না কিন্তু এখন এমন ওয়েদার হয়ে আছে যে বৃষ্টি হয়ে 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 কালকে সারা রাতও বৃষ্টি হয়েছে ঝিরঝির করে আর সারাদিন তো মুসলধারে বৃষ্টি সন্ধ্যার পর একটু বৃষ্টিটা স্পিডটা কমে আর কি ওই ঝিক করে তারপরে হতে শুরু করে আর এখনও দু এক ফোঁটা করে পড়ে যাচ্ছে বৃষ্টি আকাশের মুখও ভার হয়ে আছে কবে মানে খুশি খুশি মুখ দেখা যাবে জানি না হয়তো তিন চার দিন এটা চলবে কেননা নিম্নচাপের বৃষ্টি তো আর ওই দূরে দেখা যাচ্ছে বাড়ির ছাদে আপনারা কতটা বুঝতে পারছেন জানি না ওই নারকোল গাছের ফাঁকে ওখানে মহাদেবের একটি ইয়ে রয়েছে মূর্তি এইবারে গাছটা একটু নড়াচড়া করলে বোঝায় একটুখানি বোঝা যাচ্ছে একটি বাড়ির ছাদের মধ্যে সেই বড় আকারের একটি মূর্তি করা রয়েছে তো সকালবেলা যখন সূর্যের আলোটা এসে পড়ে অপূর্ব সুন্দর দেখতে লাগে আবার সন্ধ্যেবেলা সাদা রঙের করা তো যার জন্য সন্ধেবেলাও আবার যখন চাঁদের আলো এসে পড়ে ভীষণ সুন্দর দেখতে লাগে তো এখনও ঝিরঝির করে দু এক ফোঁটা বৃষ্টি হয়ে চলেছে তো এইবারে আসবো মূল পাঠে শ্রী রাম ঠাকুর লীলাকথা পার্ট ওয়ান থেকে নিয়ে পার্ট থার্টি এইট অব্দি এই লাডুকপাল চ্যানেলে আপলোড করা আছে আর আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি ওই আর কি যেটা আলাদা প্লে লিস্ট ঠাকুরের লীলা কথা নিয়ে আলাদা যে প্লে লিস্ট করা আছে তার লিঙ্ক দেওয়া থাকবে এছাড়া আরও কয়েকটা লিঙ্কও দেওয়া থাকবে আপনারা পুরনো কিছু ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে বা পুরোনো কিছু পাঠ যেগুলো আপলোড করা হয়েছিল অনেক দিন আগে তো সেই রকম কিছু পুরনো পাঠের লিঙ্ক দেওয়া থাকবে নতুন নতুন যে সমস্ত ভক্তরা বা যে সমস্ত দর্শক বন্ধুরা এই পরিবারের সঙ্গে যুক্ত হয়েছেন যারা অনেক আগের ভিডিওগুলো বা পাঠগুলো শোনেননি বা ভিডিওগুলো দেখেননি তাদের পক্ষে সুবিধা হবে এটাকে পাঠই বলা যায় ভিডিও ঠিক ভিডিও আকারে দেওয়া হচ্ছে ঠিকই কিন্তু মূলত এটা পাঠই তো যাই হোক যদিও আজকের এই পাঠটা একটু অন্যরকমভাবে শুরু করা প্রথমটা দেখে হয়তো আপনাদের মনে হতে পারে যে দিদি আবার ব্লগ আপলোড করছে নাকি তা ঠিক ব্লগ নয় কিন্তু এক এক সময় মনে হয় যে একটু অন্যরকমভাবে আপলোড করি তো আজকে সেরকমই মনে হলো বলে একটু বাইরের দৃশ্যটা দেখিয়ে তারপরে মূল পাঠে প্রবেশ করলাম উঠেছি বেশ কিছুক্ষণ আগেই তো উঠেই মনে হলো যে না বাইরে বৃষ্টি হচ্ছে কি না দেখি আর দেখে নিয়ে তারপর পাঠে বসি আর কি তো ওই দেখতে গিয়ে সেই ভিডিওটা একটু তোলা আর সেই কারণের জন্যই ওটাকে আপলোড করা এর সাথে জুড়ে দিয়ে আপলোড করা আর কি তো শ্রী শ্রী রাম ঠাকুর কথা মধ্যেই কিন্তু শ্রী মাধব পাগলাজি অবধু শ্রী মাধব পাগলাজির কথাগুলো পর পর আপলোড করা হয়েছিল ওই প্লেলিস্টের মধ্যেই আছে না তবে ওগুলো পার্ট ওয়ান পার্ট টু করে আলাদা আলাদা শ্রী মাধব বাগলাজির কথাগুলো আপলোড করা হয়েছিল কিন্তু এই প্লে লিস্টের মধ্যেই দেওয়া আছে ওটা কমপ্লিট হওয়ার কিছুদিন পর থেকে শ্রী শ্রী রাম ঠাকুর কথা পার্ট ওয়ান পার্ট টু করে দেওয়া শুরু হয় আমি এই কথাগুলো বলছি এই কারণে কেননা এরপরে অনেক নতুন দর্শক বন্ধুরা অনেক নতুন ভক্তরা কিন্তু এই পরিবারের সঙ্গে জুড়েছেন শ্রী পাগলা যে পাগলাজির কথা বা তার কথাগুলো আপলোড হয়েছে অনেক দিন আগে তো সেই কারণের জন্য বলে দেওয়া যে যারা শোনেননি তারা একবার শুনে দেখতে পারেন আশা করি আপনাদের ভালো লাগবে একবার নয় মন চাইলে বহুবার শুনতে পারেন কিন্তু আপনারা শুনে দেখুন আশা করি ভালো লাগবে তো ঠাকুরের লীলা কথা পার্ট থার্টি এইটের পর আজকের এই ভিডিও আজকের এই পার্ট হচ্ছে পার্ট থার্টি নাইন কীভাবে গাছ থেকে পুজোর জন্য ফুল তুলতে হয় কিভাবে তুলসী নিতে হয় গাছের থেকে সেই বিষয়ে ঠাকুর কিছু কথা বলছেন আমার ঠিক খেয়াল আসছে না কোনো ভিডিওতে কোনো পাঠের মধ্যে আমি এই কথা বলেছিলাম কিনা কিন্তু এটাকে সম্পূর্ণ আলাদা একটা পাঠ করে দিচ্ছি তার কারণ অনেকের সুবিধা হবে আর যে সেই ঠাকুরের এই কথাগুলোর মধ্যে আমাদের জীবনে প্রয়োজন এমন অনেক কথা কিন্তু আপনারা জানতে পারবেন মানে যেগুলোকে মেনে চললে পরে আমাদের কল্যাণ হবে বা আমাদের অনেক সময় মনের মধ্যে এমন অনেক প্রশ্ন আসে সেই প্রশ্নগুলোর উত্তর কিন্তু ঠাকুর খুব সহজভাবে দিয়ে দিচ্ছেন তো সরাসরি মূল কথাতে আসি শ্রী কুমার মজুমদার মহাশয়ের লেখা থেকে পাঠ করছি তিনি বলছেন যে আমরা প্রথমে যে বাড়িতে ভাড়াটে ছিলাম সেই বাড়িওয়ালার কোনো সন্তানাদি হয় নাই আর সেই ভদ্রলোকের স্ত্রী প্রায় আমাদের বাসায় বেড়াইতে আসিয়া আমার স্ত্রীকে অনুরোধ করিতেন সন্তান হইবার ঔষধ ঠাকুরের নিকট হইতে চাহিয়া দেন তো ভদ্রমহিলা প্রায় রোজই আসিয়া আমার স্ত্রীকে ঔষধের জন্য পীড়াপিড়ি আরম্ভ করিলেন আর আমার স্ত্রীও রোজই আমাকে ঠাকুরের নিকট ঔষধ চাহিয়া দিবার জন্য বিরক্ত করিতে আরম্ভ করিলেন তো আমি বলিলাম যে আমার দ্বারা হবে না তোমার দরকার হয় তুমি নিজে গিয়ে ঠাকুরকে বলো তো এই এইখানে আরেকটা কথা বলি ওই যে ভদ্রমিলা যার সন্তানাদি হয়নি তিনি এনাদেরকে এসে বলছেন যে সন্তান যাতে হয় সেই জন্য ওষুধপত্র বা যা ব্যবস্থা করা ঠাকুরকে গিয়ে বলার এইখানটায় বি নিয়ম হচ্ছে নিয়ম মানে একটা এই যে কথাটা বললেন উনি যে আমার দ্বারা হবে না তুমি নিজেই গিয়ে বলো তো শ্রী কুমার মজুমদার মহাশয় কথাটা বলছেন বলছেন যে তার স্ত্রীকে তিনি বলছেন এই কথাটা যে তুমি গিয়ে বলো আমার দ্বারা হবে না তো এইখানে যার সমস্যা তিনি যদি বলেন সেটা বেশি ভালো সেটাই মানে কোনো এটা অবশ্য আমি দেখেছি যে শ্রী গুরুদেবের কাছে যখন যেতাম আর কি তো তখন এই কথা তিনি বলতেন যে যার সমস্যা তিনি যদি আসতে না পারেন একান্ত বা তিনি যদি ফোনেও বলতে না পারেন একান্ত তখন অন্য কাউকে দিয়ে বলে পাঠালে। বা সম্পূর্ণ অপরিচিত কারোর কাছে কোনো কিছু বলতে গেলে তখন একটা মাধ্যমে দরকার হয় কিন্তু চেনা পরিচয় যদি হয়ে যায় চেনা পরিচয় তো আছেই সেটা নয় পূর্ব পূর্ব জন্মে চেনা পরিচয় তো এক্ষেত্রে থাকেই সেটা নয় কিন্তু এ জন্মের কথা বলা হচ্ছে যদি চেনা পরিচয় থাকে তো তাহলে নিজের সমস্যা বা নিজের অসুবিধের কথা নিজের বলাটাই ভালো ভায়া বা ভায়া মিডিয়া মাধ্যম হলে পরে অনেক সময় অনেক অসুবিধে এসে যায় সব সময় যে অসুবিধে আসে তা নয় কিন্তু এটা শ্রী গুরুদেব বলতেন যে কোনো ক্ষেত্রেই কোনো কাজের ক্ষেত্রে সেটা শুধু এই ক্ষেত্রে নয় বা যে কোনো কাজের ক্ষেত্রে যদি সরাসরি নিজেরটা নিজে বলা যায় নিজেরটা নিজে করা যায় তাহলে সেটাতে সেটা বেশি ভালো হয় আর কি আর মাধ্যম কাউকে রাখলে পরে অনেক ক্ষেত্রে অনেক ভালোও হয় আবার অনেক ক্ষেত্রে অনেক সমস্যারও সৃষ্টি হয় তো এটাতে সবাই সহমত হতেও পারেন আবার নাও হতে পারেন তো এটা যাই কথাটা ওই নিজে বলার কথাটা যেহেতু বললেন সেই জন্য কথাটা মনে পড়ে গেল আসছি আবারও মূল প্যাঠে তো কি হয়েছে তো তার স্ত্রীকে এসে রোজি তিনি বলছেন যে ঠাকুরের নিকট থেকে ও চেয়ে বলার জন্য তো এই কথা দূর থেকে শুনে ওই যে স্ত্রী তাকে বলছেন এই কথাটা ঠাকুর আবার দূর থেকে শুনতে পেয়েছেন তো শুনে তো তখন ঠাকুর তাকে জিজ্ঞাসা করলেন যে মা আপনাকে কি বলিতেছেন তো আমার স্ত্রী তখন ঠাকুরের সামনে গিয়া ওই ভদ্রমহিলার আবেদন জানাইলেন আর ঠাকুর বলিলেন মঙ্গলবার দিনকে ফুল ফল হয় না ফুল ফল ফুল হয় নাই এমন একটি আপাং গাছের চারার শিকড় কোমরে বাঁধিয়া দিলে যার সন্তানাদি হয় নাই তাহার সন্তান হইবে তো আর কোনো কথাই বলিলেন না তো মঙ্গলবার রাশিতেই আমার স্ত্রী সকালবেলায় এই আপাঙের চারা আনার জন্য বিরক্ত করিতে আরম্ভ করিলেন আর এদিকে ঠাকুর বেড়াইতে বাহির হইয়াছেন তো বেলা নয়টার সময় আমি অনেক খুঁজিয়া একটি আপাঙের চারা আমার স্ত্রীর হাতে আনিয়া দিলাম তো আমার স্ত্রী তখন উহার শিকড়টি লইয়া সেই ভদ্রমহিলার কোমরে বাঁধিয়া দিয়ে হাসিমুখে ঘরে ফেরিলেন তো ইহার প্রায় ঘন্টা দুয়েক পরে ঠাকুর একটি শিকড় হাতে করিয়া ফিরিলেন ওই শিকড়টি দেখিয়া আমরা সকলে ভীত হইলাম ঠাকুর ওই শিকড়টি সুতো দিয়া বাঁধিয়া আমার স্ত্রীর হাতে দিয়া বলিলেন যে এইটি ওই ভদ্রমিলার কোমরে বাঁধিয়া দিয়া আসেন তো আমার স্ত্রী ঠাকুরকে জানাইলেন যে তিনি আজই সকালে একটি শিকড় ওই ভদ্রমিলার কোমরে বাঁধিয়া দিয়া আসিয়াছেন তো ঠাকুর খুব বিরক্ত এবং রাগান্বিত হইয়া আমাকে বলিলেন গাছের বুঝি কোনো প্রাণ নাই কে আপনাকে এই গাছ তুলিতে বলিয়াছে ঠাকুর আবার বলিলেন কোন গাছ কোনো গাছই বিনা অনুমতিতে তুলিতে নাই কোন গাছকে অনর্থক কষ্ট দিলে তাহারাও অভিশাপ দেয় এমন কি পূজার জন্যে ফুল তুলসী বা বেলপাতা তুলিতে হইলেও এই বলিয়া অনুমতি চাহিতে হয় যে আমি পূজা করিব আমাকে কিছু ফুল দান করো নচেত সেই ফুলেও পুজো হয় না চুপ করিয়া ঠাকুরের আদেশ সবে শুনিলাম আমার স্ত্রী আপাঙের শিকরটি ওই ভদ্রমহিলার কোমরে বাঁধিয়া পূর্ব পূর্বেরটি ফিরাইয়া আনিলেন মানে যেটা তিনি বেঁধে দিয়েছিলেন সেটা তিনি ফিরিয়ে নিয়ে এলেন আর আমি তাহা পুকুরের জলে ফিরিয়া দিলাম পাঁচ ছয় মাস পরে শুনিলাম যে ওই ভদ্রমহিলা গর্ভপতি হইয়াছেন এবং সময় মতন একটি কন্যা সন্তানও পরে তিনি শুনলেন যে প্রসব করিয়াছেন একটি কন্যা সন্তানও তিনি প্রসব করিয়াছেন তো এক তো এই ব্যাপারটা দ্বিতীয়ত যেটা ব্রজধামের ক্ষেত্রে আমি শুনেছি অনেক ঘটনা এরকম যে অনেক বৃক্ষতেই কিন্তু ওইভাবে ঝট করে ডাল ভাঙতে নেই পাতা ছিঁটতে নেই কেননা ওখানে যে কে কোন বৃক্ষের মধ্যে কোন মহাত্মা অবস্থান করছেন আমরা কিন্তু জানি না কে কী রূপে ওখানে অবস্থান করছেন ব্রজ বাস পাওয়ার জন্য ব্রজে বসবাস করে লীলা দর্শন করার জন্য সেই কারণের জন্য ওখানে তো বলাই হয় যে হট করে কোনো গাছে ওইভাবে হাত দিতে নেই বা মানে আঘাত করতে নেই হাতও যদি দেন মানে আঘাত করতে নেই পাতা পাতা ছিটতে নেই ডাল ভাঙতে নেই এগুলো করতে নেই আর এমনি ক্ষেত্রেও ঠাকুর বলছেন যখনই মানে পুজো করার আগে ফুল তুলসী পাতা বা বেলপাতা যাই হোক দুর্বা আমরা যাই নি না কেন দুর্বার উল্লেখ এখানে ঠাকুর করেননি কিন্তু সেটাও তো ধরতে গেলে গাছই তো সেই প্রণাম করে তার কাছ থেকে সেটা চাইতে হয় বা তাকে নিবেদন করে তারপর তাতে হাত দিতে হয় এমনি তুলসী গাছের ক্ষেত্রে আমরা আমি জানি যে বাড়িতে বলে আর মাও ও ছোটোবেলা থেকে বলে আর শ্রী গুরুদেবের ওখানেও দেখেছি তুলসীপত্র তো আলাদা মন্ত্রই আছে এবং তুলসী পাতা তোলার আগে ঠাকুরকে প্রণাম করে তুলতে হয় সেটা সেটুকুনি জানি কিন্তু বাকি গাছের ক্ষেত্রে সেটা ঠাকুরের এই কথা পড়ার পরে জেনেছিলাম কিন্তু আগে জানতাম না যে অন্য গাছের ক্ষেত্রেও সে একই বিধান যে তার কাছ থেকে প্রণাম করে ফুল বা যা কিছু দরকার ফুল ফল যায় জারি গাছ হোক সব কিছুই চেয়ে নিতে হয় আর কি তার কাছে নিবেদন করে চেয়ে নিতে হয় একটা বিষয় হচ্ছে যেটা এখানে বা ভদ্রমহিলা আর কি ওই ভদ্রমহিলাকে প্রথমে যে শিকরটা বেঁধে দেওয়া হয়েছিল সেই শিকরটা যে আনা হলো আর কি তো এই সমস্ত উচ্চকোটির মহাপুরুষেরা বা মহাত্মারা যখন কোনো কথা বলছেন ওনাকে তুলতে বলেননি কিন্তু ঠিক তারা যেরকম বলছেন ততটুকু করাই ভালো যতটা বলছেন যেটুকু বলছেন ততটুকু করাই ভালো ওনাকে যদি সেই আদেশ দেওয়া থাকতো যে হ্যাঁ আপনি তুলে নিয়ে আসুন তো তাহলে ঠিক আছে আর যদি সেটা না বলে শুধু ওইটুকুনি বলেন করে দিতে পারলে ভালো তো তাহলে তারপর তাকে জেনে নিতে হয় মানে বেশিরভাগ ক্ষেত্রেই এমনটাই মানে শ্রী গুরুদেবের ওখানে দেখতাম যে জেনে নেওয়া যে এরপর তাহলে বাকি কাজটা কে করবে তো যদি জেনে নেওয়া যায় তাহলে আর কোনো অসুবিধে থাকে না বা যতটুকু বলছেন সেটা যদি জানা সম্ভবও না হয় আপনাকে যতক্ষণ না উনি অর্ডার করছেন যতক্ষণ না আদেশ করছেন ততক্ষণ সেই কাজটা না করাই ভালো তাতে খুব বেশি হ্যাঁ উপকার তো হবেই সেটা ঠিক আছে যেহেতু তিনি বলেছেন আবার আপনারা বলতে পারেন তিনি তো না করেননি নাও করেননি কিন্তু আপনাকে তোলবার অর্ডারও দেননি এই সমস্ত মহাপুরুষরা যখন কোনো কাজ বলেন তার পেছনে বিশেষ কিছু কারণ থাকে এবং এনারা যতটুকুনি করে দেন করে দেওয়ার থাকে যতটুকুনি কিছু কাজ এনারা এগিয়েও দেন অনেক সময় কিছুটা নিজেরাও করে দেন তো সেইটা অনেক বেশি তাতে অনেক বেশি উপকার হয় আমরা তুললে যত না যা হবে যদি এনারা তোলেন কেননা অনেক সময় কোন কোনো গাছের শিকড় তোলার ক্ষেত্রে কোনো কোনো গাছ তোলার ক্ষেত্রে বিশেষ কিছু ক্ষণ থাকে বিশেষ কিছু তিথি থাকে বিশেষ কিছু সময় পার্টিকুলার ওই সময়ের মধ্যেই ওঠাতে হয় এরকম অনেক ব্যাপারও থাকে যেটাও শ্রী গুরুদেবের কাছে শুনেছি যে ওই সময়ের মধ্যে ওই ইয়েতে করতে পারলে কোনো কোন শিকড় আবার এক নিঃশ্বাসে হয়তো উঠিয়ে ফেলতে হয় এরকম নানান রকম ব্যাপার থাকে তো বাঘ অনেক ক্রিয়া বা অনেক পদ্ধতি অনেক কিছু থাকে তো সব কিছু তো আমরা জানি না তো যদি এমনি তুললেও হবে ঠাকুর সেটা বলেননি যে এমনি তুললে হবে না কিন্তু ঠাকুর তুলে দিলে বা ঠাকুর উঠিয়ে আনলে পরে ঠাকুরের সব দিক থেকে নিরাপদ আর কি সব দিক থেকে সেফ আর কি তিনি তুলে দিয়েছেন মানে এটাতে অব্যর্থ এটাতে কাজ হবেই তো যাই হোক এই সমস্ত মহাপুরুষরা যখন যাকে যেটা বলেন এবং যতটুকু বলেন ততটুকু করাটাই নিয়ম ততটুকু করাই ভালো আর কি তার থেকে বেশিও না তার থেকে কমও না বেশি করলে যে বেশি লাভ হবে এমনটা কিন্তু নয় আমাদের অনেক সময় এরকম ধারণা থাকে কিন্তু তা কিন্তু নয় এনারা যতটা বলেন ততটা করাটাই বিথেও। তো যাই হোক আজকের পাটকে আর দীর্ঘায়িত করছি না আজকের পাটকে এখানেই বিশ্রাম দিচ্ছি বৃষ্টিটা মনে হচ্ছে এখন একটু ধরেছে দু এক ফোঁটা যে পড়ছিল সকালের দিকে এখন একটু বন্ধ আছে বৃষ্টি কেননা এইখানে সামনে একটি ডোবা মতন আছে জান্নাটি খোলা থাকলে পরে দেখা যায় আর কি আজকের পাটকে এখানে বিশ্রাম দিচ্ছি জয় জয় শ্রী রাথে জয় জয় শ্রী রাথে জয় রাধে